নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি আজকে ফিরে এসেছি আবার, এবং এটি খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে। জানেন তো, অনেক আমার পেশেন্ট যারা আসেন মেল হেলথ ইস্যুস নিয়ে, তারা বলেন, ডাক্তারবাবু, আমার যে ছোটবেলায় এত হস্তমোচন করেছি, ম্যাস্টারবেশন করেছি, সেই জন্যই কি আজকে আমার এই সেক্সুয়াল অক্ষমতা বা ইরেক্টাইল ডিসফাংশন বা ইম্পোর্টেন্স হচ্ছে? খুব কমন কোয়েশ্চেন, এবং এতে কোনো লজ্জা নয়, বিষয় নয়। যে যদি আপনি এই ভিডিওটি দেখছেন, তাহলে আপনারও কোনো এক সময় হয়তো এই প্রশ্নটি আপনার মাথায় এসেছিল। আবার বলছি, এতে কোনো লজ্জার ব্যাপার নেই, কারণ দেখা গেছে সমীক্ষায় যে আমাদের বাংলায় প্রতি দুই ভদ্রলোকের মধ্যে একজন ভদ্রলোকে কিন্তু ইরেকটাইল ডিসফাংশনে ভোগে। সাচ এ ম্যাসিভ ইম্প্যাক্ট আমাদের হেলথের মধ্যে এটি আছে, কিন্তু আমরা কেউই এটা নিয়ে কথা বলতে চাই না। যদি আমি ভুগি, আমি কার সাথে কথা বলবো, কার সাথে ডিসকাস করবো, তার একটা অ্যাভিনিউ সেটাও খুঁজে পাই। এটা কিন্তু আমাদের সবাইকার মধ্যেই প্রবলেমটি আছে। সুতরাং বন্ধুরা, এই জন্যই আমি আজকে এই ভিডিওটি বানিয়েছি। খুব শর্ট ভিডিও, কিন্তু খুব ইম্পর্টেন্ট ভিডিও। এবং এই ভিডিওর কারণেই বলতে চাই যে আমি একটা শর্ট কোর্স বানিয়েছি অন মেল ইরেক্টাইল ডিসফাংশন। যদি বাংলার মধ্যে অতি, আমি বলতে পারো একদম লুসিডলি বেঙ্গলিতে আমি বুঝিয়ে বোঝার চেষ্টা করেছি যে বিভিন্ন বিভিন্ন কনসেপ্ট খুব সহজ ভাবে যাতে আপনি গ্রাস্প করতে পারেন না। এবং এই যে বলি না, আমাদের যে রোগ হয়েছে তার অ্যাওয়ারনেস জাগা দরকার, তাতে আমি খুব তাড়াতাড়ি এক্সপার্ট হেল্প আমরা নিতে পারবো। সেই সচেতনতা খুব ইম্পর্টেন্ট, বুঝতে পারলেন? সুতরাং ওই যে প্রশ্ন যে আমার ছোটবেলায় এক্সেসিভ ম্যাস্টারবেশন কি আমাকে ইরেকটাইল ডিসফাংশন করছে, ইটস আ মিথ, ভুল কথা। ইটস নট বেসড অন এনি সাইন্টিফিক ফ্যাক্টস, আজকে আপনাকে আমি বলছি। কিন্তু মনে রাখবেন, এক্সেসিভ ফর্ম অফ এনিথিং, জাস্ট লাইক ম্যাস্টারবেশন, ইজ নট গুড ফর ইওর হেলথ। কেন জানেন তো, আমি এটাকে একটা জিডিসিডি বলে একটা শর্ট নেমোনিক হিসেবে ইউজ করি। কারণ যে এক্সেসিভ ম্যাস্টারবেশন করে কেউ, কম বয়সী ছেলে, পাঁচ বয়সী ছেলে, তাদের কি একটা গিল্ট ফিলিং চলে আসে, এবং সে গিল্ট ফিলিং উনি সে সরি এক্সাম্পল সরি সে গিল্ট ফিলিং সে বুঝতেই পারে না, তার মধ্যে আসছে, সেখান থেকে চলে আসে একটা ডিপ্রেশন, জিডি, ডি ইজ ফর ডিপ্রেশন, এবং একটা কনফিউশন, আমি এটা করছি কি ঠিক করছি, কারোর সাথে কথা বলতে পারছি না, আমি আমার দাদার সাথে কথা বলতে পারছি না, বাবার সাথে কথা বলতে পারছি না, বন্ধুদের সাথে তেমন ভাবে ডিসকাস করতে পারছি না, অনলাইন সোর্স দেখতে গেলে তো আমি তো বিভ্রান্ত হয়ে যাচ্ছি। স্মার্টফোন তো আজকে আমাদের সবাইকার হাতে, তাই না? সবাই কাছে স্মার্টফোন আছে, কিন্তু ঠিকভাবে কি আমরা ইউজ করতে পারি, সেটাও একটা প্রশ্ন। কনফিউশন থেকে আসছে ডিমোটিভেশন, ওই যে একটা প্রবাদ আছে না, লাইফ সাকস, ওই টাইপের ডিমোটিভেশন, কি করছি আমি, তখন থেকে সেই মানুষটি আনসোশিয়াল হয়ে যাচ্ছে, সবাইকার সাথে মিশতে পারছেন না ভালোভাবে। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ অফ এক্সেসিভ ম্যাস্টারবেশন, মনে রাখবেন। সেকেন্ড, দেখা যাচ্ছে এক্সেসিভ ম্যাস্টারবেশন করলে ছেলেদের যে সেক্সুয়াল সাইকেল থাকে, জানেন তো, ইটস কলড দ্য DAOR সাইকেল, আবার একটা ডেমোনিক। এবার বলবেন, ডাক্তারবাবু, এবার তো আপনি আমার কনফিউশন করে দিচ্ছেন। না, সেই জন্য আমি কনফিউশন করছি না, শুনুন, লেট মি গিভ, একটু আমার এটাকে শেয়ার করে দিলে আপনি বুঝতে পারবেন। এই যে কোর্সটি আমি তৈরি করেছি, আই উইল গিভ ইউ দ্য লিঙ্ক, আমি লিঙ্কটা নিচেই পাঠিয়ে দিচ্ছি। যখন আপনি লিঙ্কে টিপবেন, তখন ইউল গেট আ উইন্ডো লাইক দিস, জাস্ট ফর 99 ইউ উইল বি গেটিং অল বেসিক কনসেপ্ট অন মেল ইরেক্টাইল ডিসফাংশন। এবং আমি বন্ধুরা বলতে চাই যে কোন কোর্স বাংলাতে এরকম নেই এখনো, এট আ টাইম অফ রেকর্ডিং দ্য ভিডিও, কিন্তু এখনো হয়নি। শুনুন, যে এই যে আমি কার সাথে কথা বলবো, কার ঘাড়ে মাথা দিয়ে বলবো যে দুঃখটি আমি বের করবো, কার সাথে আমি কোন ডাক্তারের কাছে যাবো, এমন এমন পেশেন্ট এসেছেন যারা গাইনোকোলজিস্টের কাছে গেছে, বুঝতে পারলেন তো? সুতরাং এই যে ইস্যু, কি এটা কি আমার মানসিক ইস্যু, এটা না আমার শারীরিক ইস্যু, আমি আমাকে ভেনোজেনিক ইম্পর্টেন্স হচ্ছে, এই যে বিভিন্ন বিভিন্ন ধরনের প্রশ্ন, সব উত্তর আপনি এই কোর্সটার মধ্যে পেয়ে যাবেন। জাস্ট 99, এবার বলবেন, ডাক্তারবাবু, আপনি একটা 99 অঙ্ক কেন আগে দিলেন, ফ্রি করলেন না কেন? দেখুন, 99 গেলে আপনার কিচ্ছু এসে যাবে না, ₹99 গেলে। আপনি তো বাইরে গেলে বিড়ি, সিগারেট, ঝালমুড়ি, ফুচকা, একটু খাওয়া দাওয়া খেলেই তার চেয়ে বেশি টাকা চলে যায়।
কিন্তু যখনই আপনি 99 পেমেন্ট করবেন তখনই আপনি কিন্তু ভাববেন না, ডাক্তারকে এই টাকাটা দিয়েছি কিন্তু আমাকে এটা উসুল করতে হবে, তার মানে কি আপনি কোর্সটা কিন্তু কমপ্লিট করবেন, তাহলে আপনার পুরো কনসেপ্ট গুলো বোঝার চেষ্টা করবেন, ইভেন 50% অফ কনসেপ্ট, 40% কনসেপ্ট, 10% অফ কনসেপ্ট বুঝে যান, তাতেও লাভ, জানেন তো, তাতেও লাভ। এটা তো আপনার লাইফ টাইম ভিডিও, এটা তো আপনি একবার করলেই যে একবার শেষ হয়ে গেল তা নয়, আমি বলছি এটা যে অ্যাড টু কার্ট যখন হয়ে যাবে তখনই আপনি আমার কোর্স সেকশনে আসবেন। কোর্স সেকশনে অনেকগুলো কোর্স আছে, আমি সেগুলো নিয়ে কথা বলছি না, আমি যেটা বলছি ইরেক্টাইল ডিসফাংশন, যখন আপনি আমি জাস্ট গো টু বাই কোর্স বিল্ডার, ওকে, এই কোর্স বিল্ডারে দেখুন ফর এক্সাম্পল হোয়াট ইজ সাইকোজেনিক এডিয়া, এইটাতে আমি এলাম মেল সেক্সুয়াল সাইকেল অ্যান্ড ইটস রেলেভেন্স। তো এখানে দেখবেন আমি যখন ভিডিওটি করছি তখন আমি খুব বোঝাচ্ছি যে কি কি সাইকেল, কি কি সাইকেল, এক একটা সাইকেলে দেখা যাচ্ছে, এক একটা সাইকেল দাঁড়ান আমি আমি বলছি আমি আপনাকে, আমি যখন এখানে আমি আসবো, এই যে সেক্সুয়াল রেসপন্স সাইকেল, এবং এক একটা সাইকেল, লেট মি এটাকে মিউট করছি আমি একটু কিছুক্ষণের জন্য, এক একটা সাইকেলে আমি দেখাচ্ছি যে ইফ ইউ ডু এক্সেসিভ ম্যাস্টারবেশন, যে যে সেক্সুয়াল স্ট্যামিনাটা কমে যাচ্ছে তাতে কিন্তু প্রত্যেকটা সাইকেল ইন্ডিভিজুয়ালি গেটস এফেক্টেড। অনেক পুরুষ মানুষ আসবেন, পেশেন্টরা আসবেন, বলবেন যে ডাক্তারবাবু আগে ছোটবেলায় যে আমি একবার সেক্স করে আবার সেক্স করতে পারতাম সেই ফেসটা আর আমার নেই, আমি একবার করলে হাঁপিয়ে যাচ্ছি, পাচ্ছি না, ইচ্ছে চলে যাচ্ছে, দ্যাটস নোন দ্যাট এই যে রেজলিউশন ফেস বা রিফ্র্যাক্টরি ফেসটা বেড়ে যাচ্ছে, দিস ক্যান বি এফেক্টেড বাই এক্সেসিভ ম্যাস্টারবেশন বিকজ ইট ডিক্রিজেস সেক্সুয়াল স্ট্যামিনা। 3 নম্বর খুব ইম্পর্টেন্ট, ব্যাস এইটুকুই। সুতরাং আপনি মনে করবেন না যে এই ভিডিওটাই কোনো অবান্তর জিনিস, সবকটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পয়েন্টস আমি ভিডিও ফর্মে দ্যাট ইজ বিকামস ভেরি ইন্টারাক্টিভ, এবং প্রত্যেক মাসে আই উইল গিভ আ লাইভ কিউএনএ সেশন দ্যাট ইজ অলসো ইনক্লুডেড উইদিন দিস 99 rupees সাবস্ক্রিপশন, লাইফ লং মানে এটাকে ইটস ভেরি ইম্পর্টেন্ট, টেক দিস অ্যাডভান্টেজ, দ্যাটস মাই প্রমিস, যেটা আপনি 99 rupees জলে যাবে না, that's my promise. Dal jeta bolte ja 3 number hocche dekha jacche, it's all very practical issues, no scientific basis, da dekha jacche je it increases your orgasmic pleasure er je threshold seta bariye dicche ebong physical intimacy index ta komiye dicche, tar mane ki abar she course e chole jan, sob kichu explain kora ache, tar mane you have to maintain a proper channel of communication with your partner, khub important, khub important, খুব ইম্পর্টেন্ট, কারণ এই যে 90 cases 90-95% অফ অল দিস ইরেক্টাইল ইস্যু ডিসফাংশন আর সাইকোজেনিক সিচুয়েশনাল, আমার নিজের হচ্ছে, সকালবেলা হচ্ছে, সামহাউ পর্নোগ্রাফি দেখলে আমার হচ্ছে, কিন্তু পার্টনারের সাথে সেক্স করতে গিয়ে হচ্ছে না, অল দিজ আর সাচ কমপ্লিকেটেড ইস্যুস, ম্যাস্টারবেশনের সাথে কি রিলেশন, all these are very complicated issues that has been explained easily and lucidly in the course. আমার আবার আপনার কাছে বলা উদ্দেশ্যে বলা, subscribe to this course, আমি লিংকটা আবার পাঠিয়ে দিচ্ছি নিচে, and be a part of the course. এটাতে কোনো কিন্তু আমি যেন লজ্জা শরম কিছু নেই, আমার এটা কিছু প্রবলেম হয়েছে আমি সবাইকে বলে বেড়াচ্ছি না, ভাগ পিটিয়ে বেড়াচ্ছি না, আমি একটা কোর্স দিচ্ছি, কোর্স থেকে আমি সবকিছু জিনিসগুলো আমি জানতে পারছি যে কি কি প্রবলেম হতে পারে, আমার কি এই প্রবলেমটা ওই যে একটা মেডিসিন একটাই জড়িবুটি আছে সব চিকিৎসার জন্য, তা তো নয়, প্রত্যেকটা জিনিসের একটা কিন্তু কাস্টমাইজ ট্রিটমেন্ট আছে, দ্যাটস দ্য থিং। ঠিক আছে, এইটুকুই বলার ছিল আজকে। আরেকটি আমি বলতে চাই যে আমার অনেক বন্ধুরা বলেছেন যে ডাক্তারবাবু আপনার কাছে আমরা কনসাল্ট করতে চাই, ভিডিও কনসালটেশন লিঙ্ক তো আমি পাঠিয়েও দিয়েছি, ফিজিক্যাল কনসাল্ট করতে চাই, কিন্তু কলকাতা যাওয়া আমাকে সম্ভব নয়, সবসময় হয় না, কোভিড পরিস্থিতি বলুন, অনেক কিছু প্রবলেম হতে পারে, চিন্তা করবেন না, আমারও অনেক কিছু আউটস্টেশন ক্লিনিক্স আছে আপনাদের কাছাকাছি, যারা মুর্শিদাবাদে আছেন ধরুন, যারা উত্তরবঙ্গে আছেন, এবং যারা ধরুন নদিয়া, কৃষ্ণনগর, কল্যাণী। সুতরাং আই উইল গিভ ইউ ওয়ান হোয়াটসঅ্যাপ নাম্বার, হেল্পলাইন নাম্বার, যেখানে আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ করুন, ডোন্ট ইউজ ইট ইন আদার ওয়ে, যে ফোন করলেন যে নাম ডাক্তার এই প্রবলেম হচ্ছে, ডাক্তারবাবু আমার ওই সমস্যা হচ্ছে, তা না, মেসেজ করলেন যে ডাক্তারবাবুকে আমি দেখাতে, ডক্টর প্রবীর বাসুকে দেখাতে চাই, এবং আমি এখানে থাকি, কাছাকাছি কোথায় দেখাতে পারবো, অনেকে এই প্রশ্নটি করেছেন এবং দ্যাট ইজ এ ভেরি জাস্টিফাইড কোয়েশ্চেন, তাদের জন্য কিন্তু আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, হেল্পলাইন নাম্বার আমি পেস্ট করে দেবো ইন দ্য কমেন্ট সেকশন, ইন দ্য লিঙ্ক সেকশন, নিশ্চয়ই আসবেন, নিশ্চয়ই ইন্টারাক্ট চেষ্টা করবেন। ওই যে বৃহস্পতিবার করে, প্রত্যেক বৃহস্পতিবার মশাই, প্রত্যেক বৃহস্পতিবার আই মেক আ টাইম, আধ ঘন্টা হোক একটা আলোচনা সভা, ওয়েব টক অন মেন হেলথ ইস্যুস, মেল
পজিটিভ হেলথ ইস্যুস সেগুলো আপনি নিশ্চয়ই আসবেন, ওই লিঙ্কটাও পাঠিয়ে দেবো। ইটস রিকারিং মিটিং, এভরি বৃহস্পতিবার হচ্ছে। যদি কিছু প্রবলেম আমি সবসময় মেলে আমি জানিয়ে দিই যে আজকে আমার এই অপারেশনটি পড়ে গেছে, আজকে আমার এখানে যেতে হচ্ছে, আমি আসতে আজকে হচ্ছে না, পরের দিন অন্য দিন আমরা করবো। That's all very transparent thing. Don't worry. So, এইটাই আমার বলবো। এবং যদি আপনি এই অবধি ভিডিওটা শুনেছেন, এই অবধি, তাহলে কিন্তু আপনি মনে করছেন যে ভিডিওটি যথেষ্ট ইউজফুল ইনফরমেশন যদি মনে করেন, তাহলে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, প্লিজ লাইক মাই ভিডিও এন্ড শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস। তাহলে আমি বুঝবো যে আমার যে প্রচেষ্টা তার যথাসম্ভব মানে ইটস ইউজফুল টু অনেক আমার যে ভাইদের, এবং এইটার জন্য আমি আরো মোটিভেশন পাবো আরো ভিডিও করার জন্য। ঠিক আছে, আজকের জন্য এটাই, সঙ্গে থাকার জন্য ভাই থ্যাংক ইউ ভেরি মাচ। আসছি আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে।